এরপর আমরা জানব কিভাবে সমবাহু বিষমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হয় ভিডিওতে হয়তো বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে পারে তাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে তোমরা ছয় সেমির একটি স্বরলেখা অঙ্কন করবে আমি এটি ছয় সেমি একটি স্বর অঙ্কন করলাম ওকে ছয় সেমি সরলেখা অঙ্কন করার পর কি করব পেন্সিল কম্পাসের সাহায্যে সেমি ম্যাপ মাপটা নিয়ে নেব নিয়ে এই বিন্দুটাতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ এবং এই বিন্দুটাতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব অঙ্কন করার পর কী করবো এখানে যে বিন্দুটা উৎপন্ন হয়েছে এটার সাথে এই বিন্দুটাকে জুড়ে দেবো আর এই বিন্দুটার সাথে এই বিন্দুটা এটা দেখো সমবাহু ত্রিভুজ তিনটে বাউর মান একই বেরোবে দেখবে এটাও ছয় সেমি এটাও ছয় সেমি আমার তাহলে তিনটে বাহুর মান ছয় সেমি বেরোলো তাহলে আমি কি করবো নাম দেবো এ বি সি তাহলে ত্রিভুজ এ বি সি হল সম বাহু ত্রিভুজ যার তিনটি বাউই সমান তাহলে এইভাবে লিখতে পারি এবি সমান বিসি সমান সি এ ওকে তিনটি বাউই সমান এবার আমরা দ্বি বাহু ত্রিভুজ অঙ্কন করা শিখবো সমি মানে কি দুটি বাহু সমান আর একটি অসমান প্রথমে আমরা ছয় সেমি একটি লেখা অঙ্কন করলাম করার পর প্রথমে দুটি বাউ সমান বলেছে তাহলে আমার এই বাউটা আর একটা বাউ সমান করব প্রথমে একটা ছয় সেমিচাপ অঙ্কন করলাম নেক্সট আমাকে বলেছে যে অসমান হবে আরেকটি বাহু তাও আমি যে কোনো একটা মাপ নিয়ে নিলাম নিয়ে আমি এখানে বসিয়ে এখানে অঙ্কন করলাম তাহলে কি হলো এবার আমরা কি করব এই বিন্দুটার সাথে এই যে মাঝখানে বিন্দু উৎপন্ন হয়েছে এটি অঙ্কন করবো এবং এটির সাথে এটি এটি কি হলো সমদ্বিবাহু এটারও নাম দিই পি কিউ